আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি আপনাদের কাছে বরাবরের মতোই আমার আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ব্লগটি রাত থেকে শুরু করছি। তো আমি কিছু রমজানের প্রিপারেশন নিব, মানে রমজানে ইফতারের প্রিপারেশন, আর ভাবলাম সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে বা কারোর উপকারেও আসতে পারে। রমজানে ইফতারের জন্য 2 কেজি খেসারির ডাল নিয়ে এসেছি ডালের বড়া করার জন্য, আর 2 কেজি ছোলা বুট নিয়ে এসেছি। তো সেটাই এখন আমি একটা পাতিলে বুটগুলি ঢেলে নিলাম আর একটা পাতিলে ডালটা ঢেলে নিলাম। তারপর বেশ কিছু পরিমাণ পানি দিয়ে কয়েকবার পানিটা বদল করে আমি বুটটাকে আর ডালটাকে ধুয়ে নিব, ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। আর এগুলোকে আমি রেডি করে কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে, আর কারো কাছে হয়তো বা একটু হলেও উপকারে আসতে পারে। অনেক নতুন গৃহিণী আপুরা আছেন যারা ঠিকভাবে বুঝতে পারেন না আসলে কিভাবে সংসারের কাজগুলো সব গুছিয়ে করবেন, সে আপুদের হয়তো বা একটু হলেও উপকারে আসতে পারে। তো খেসারির ডালটা আর বুটটা আমি বড় পাতিলেই নেওয়ার চেষ্টা করেছি, কারণ 2 কেজি ছোলা বুট আছে, 2 কেজি খেসারির ডাল আছে, এটা কিন্তু ভেজার পর ডাবল হয়ে যাবে। তো এই তো ভালো করে পানি বদলে কয়েকবার পানি বদলে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি ভিজিয়ে রাখছি সারা রাতের জন্য। আর এদিকে আমি 1 কেজি বেসন নিয়ে এসেছিলাম, বেসনটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বেসনটা প্রথমে একটু চেলে নিব, অনেক সময় বেসনের মধ্যে অনেক রকমের ময়লা থাকে যা খালি চোখে দেখা যায় না বা চালার পরে অনেক কিছু বের হয়, সেজন্য বেসনটা একটু চেলে নিয়ে তারপর এটাকে রমজান মাসে ইফতারের জন্য প্রসেসিং করে রাখব। তো এই তো একটা চালনির সাহায্যে কিন্তু আমি বেসনগুলো সব চেলে নিচ্ছি, আর একটু দানা দানা যেটা থাকবে অবশিষ্ট অংশটা সেটা আমি ফেলে দিব। বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে। তো এখন 1 কেজি বেসনের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করলাম, 1/2 চা চামচের চেয়ে একটু বেশি ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম, আর সবগুলো উপকরণকে একসাথে বেসনের সাথে একটু মিক্সড করে নিব ভালো করে। তো রমজান মাসে কিন্তু এই বেসনটা যদি এভাবে রেডি করে রাখা যায় তাহলে বেগুনি, আলুর চপ, ডিমের চপ সব কিছু তৈরি করতে কিন্তু বেসনটা লাগে। বেসনটাকে এভাবে রেডি করে একটা বক্সে রেখে ভালো করে ঢাকনা লাগিয়ে কিচেনেই আমি এক সাইডে রেখে দিব এটা 1 মাসের জন্য। অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, তো সব কিছুই রিফিল করে নিয়েছি। রোজার আগে সব কিছু একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। রমজানের আগে যদি এই কাজগুলো আমরা গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু রমজান মাসটা অনেক বেশি সহজ হয়ে যায়, কষ্ট একটু কম হয়। রোজা থেকে কিন্তু আসলে এই কাজগুলো করতে ভালো লাগে না। তো একদিন একটু কষ্ট করে সারা মাস কিন্তু আমরা রমজান মাসটা ইবাদত বন্দিগির মাস, একটু বেশি বেশি করে ইবাদত করতে পারি, অনেক সময় পাই। আর সেই চিন্তা থেকেই কিন্তু রমজানের আগে এভাবে আমি ইফতারের প্রস্তুতি নিয়ে রাখছি। তো ছোলার বুট, ডালের বড়া আর বেগুনি, আলুর চপ, ডিমের চপ, এই খাবারগুলো কিন্তু প্রতিদিনই আমাদের ইফতারে একটা কমন খাবার। তো এই তিনটা জিনিস যদি একটু রেডি করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের রমজান মাসের কাজটা অনেকটাই হালকা হয়ে যায়, আর আদার্স কাজগুলো করতে আমাদের সুবিধা হয় বা ইবাদত করতে আমরা অনেকটুকু সময় পাই। তো এটা হচ্ছে তারপর দিন সকালবেলা, এই যে ছোলার বুটটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর খেসারির ডালটাও ভিজে গেছে, ডাবল হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে প্রসেসিং করে নিব আর পার্ট বাই পার্ট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই তো বুটের ডালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে কয়েকবার পানি বদল করে, আর ছোট ছোট এভাবে আলু কেটে ছোলা বুটের সাথে দিয়ে দিলাম। তো 2 কেজি ছোলা বুটের সাথে 7 থেকে 8টা আলু দিয়েছি এভাবে টুকরা করে। তো সব কিছুকে ভালো করে একটু ধুয়ে বেশি করে পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম যেন কালারটা ঠিক থাকে, সিদ্ধ হওয়ার পর যেন বুটের কালারটা চেঞ্জ না হয়ে যায়। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার সময় যেন বুট আর আলুর মধ্যে একটু লবণটা ঢুকে যায়। তো এই তো
সব কিছু দিয়ে কিন্তু আমি বুটটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর খালা আমাকে দুপুরে রান্নার জন্য কেটে কুটে দিচ্ছে। তো এই যে ডালটা, তো বুটটা একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে কি না। তো এখনও মনে হয় সিদ্ধ হয়নি, আর অনেকটা সময় লাগবে। তো যাই হোক, এটা সিদ্ধ হতে থাকুক। আর খালা আমাকে দুপুরে রান্নার জন্য পাট শাক কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে, পেঁয়াজ রসুন এগুলো সব কিছু কেটে দিয়েছে। আমি দুপুরের রান্নাটাও এর ফাঁকে ফাঁকে করে ফেলবো। তো দুপুরের রান্নার কোনো কিছুই আপনাদের সাথে আর শেয়ার করবো না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এখন ডালটাকে প্রথমে ব্লেন্ড করে নেই। ভালো করে ভিজে গিয়েছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। দুই কেজি ডাল ব্লেন্ড করতে হবে, সেজন্য আর কিচেনে দাঁড়িয়ে ব্লেন্ড করার সাহস পেলাম না, কারণ অনেকটা সময় লেগে যাবে। আর খুব গরমও পড়েছে, তো সেজন্য ভাবলাম বাবুর রুমে ফ্যানটা ছেড়ে দিয়ে, বাবুর যে পড়ার টেবিলের নিচে একটা মাল্টিপ্লাগ আছে, সেই ফ্লাগ থেকেই এই লাইনটা দিলাম আর কি, ব্লেন্ডারের লাইনটা দিয়ে এখানে বসে বসে ফ্যানের নিচে আরামে আর কি একটু ডালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আর ভাবছি যে রমজান মাসের জন্য অনেকটাই কাজ আমি এগিয়ে রাখছি, তো বাবুকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। অর্ধেক ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি, আবার এদিকে দেখতে এলাম যে বুটটার কী অবস্থা, সিদ্ধ হয়েছে কি না। তো বুটটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার পানি ঝরিয়ে নিচ্ছি। পানিটা ঝরিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে রাখবো। এই তো ঠান্ডা পানি দিয়ে আবারও বুট আর আলুটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে এখন পানি ঝরিয়ে রাখবো। তো এই তো চালনির মধ্যে ঢেলে দিচ্ছি। চালনিতে ঢেলে পানিটা যখন ঝরে যাবে আর ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটাকে ফ্রিজে ফ্রোজেন করব। তো অর্ধেকটা ডাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর বুটটাকে ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আমি ঝটফট করে একটু রান্না করে নিচ্ছি। এই চুলায় আমি ভাত বসিয়ে দিলাম, আর এখানে পাট শাকটা ভাজি করে নিচ্ছি, কারণ আমাকে আবার বাবুকে আনতে যেতে হবে, বাবুর স্কুলের ছুটির টাইমও হয়ে গেছে। তো তাড়াহুড়া করে একটু রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে আপনাদেরকে মনে করিয়ে দেই একটু, আপনারা যারা এখনও আমার ভিডিওটির সাথে আছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে, আর একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো এই তো মোটামুটি কিন্তু আমি একটু হালকা পাতলা রান্না করে নিয়েছি, আর বাকি যে ডালটা আছে সেই ডালটা এখন ব্লেন্ড করব না, বাকিটা বাবুকে নিয়ে এসে পরে ব্লেন্ড করব, কারণ বাবুর স্কুল ছুটির টাইম হয়ে গেছে। তো এটা এভাবেই থাকুক, আমি এসে বাকিটা করে নিব। তো এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি বাবুকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, আর পুরো ডালটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এগুলোকে ফ্রিজে ফ্রোজেন করার পালা। আজকে সারাটা দিন অনেক দৌড়াদৌড়ির উপর যাচ্ছে, বাড়িঘর গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নাও করে ফেলেছি, এর ফাঁকে ফাঁকে আমি রমজানের প্রস্তুতিও নিয়ে নিচ্ছি। তো একটা কথা ভেবে ভালো লাগছে যে রমজান মাসের অনেকগুলো কাজ আমি এগিয়ে রেখেছি। তো এই তো ডালটাকে একটু বক্সে বক্সে করে নিয়ে নিচ্ছি, আমার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ করে। ছোলা বুটটাও আমি এই বক্সে করে করে রাখছি, যতটুকু পরিমাণ লাগবে ততটুকু। তো বক্স যে কয়টা আছে সে কয়টা বক্সে রাখবো, বাকিগুলো আমি জিপলক ব্যাগে রাখবো। ভেবেছিলাম ছোট ছোট কয়েকটা জিপলক ব্যাগ আনবো, আর মনে নেই, সময় করে আর যাওয়া হয়নি, আনাও হয়নি। তো বড়গুলোতেই এখন রেখে দিব, সবগুলো এরকম বক্সে বক্সে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রাখছি, তারপরে আমি সব কিছু ফ্রিজে ফ্রোজেন করব। পরে রমজান মাস যখন আসবে তখন ইফতারের 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি এগুলোকে নামিয়ে নিব, নামিয়ে আমি শুধু রেডি করে নিব। তো এভাবেই কিন্তু আমি সব সময় রমজানের আগে ইফতারের প্রস্তুতি নিয়ে রমজান মাসটাকে অনেক সহজ করে রাখার চেষ্টা করি। আর আমার নতুন গৃহিণী আপু যারা আছেন তারা কিন্তু চাইলে এভাবে করে রাখতে পারেন, রমজান মাসে কাজটা অনেক কমে যায় এভাবে করে রাখলে। নতুন গৃহিণী আপুরা কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে একটু হলেও উপকৃত হবেন। রমজান আসার আগে আমরা যেরকম বাড়িঘর সব কিছু পরিষ্কার করে নিই, মশারি চাদর পর্দা সব কিছু ধুয়ে নেওয়ার চেষ্টা করি, বাজার করে মানে রমজানের বাজার করে রমজানের বাজারগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক তেমনিভাবে কিন্তু রমজানের আগে ইফতারের প্রস্তুতি নিয়েও আমরা রমজান মাসটাকে অনেক বেশি সহজ করে তুলতে পারি।
আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক বকবক করে ফেললাম, আর বকবক করতে করতে আমি ইফতারিগুলো কিন্তু সব বক্সে বক্সে ভরে নিয়েছি। আর যেটা বক্সে আর মানে বক্স ছিল না সেগুলো আমি জিপলক ব্যাগে ভরে নিয়েছি, আর এই তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, মানে ফ্রিজে ফ্রোজেন করছি রমজান মাসের জন্য। আর এখন আমি একজন আপুর নাম নিয়ে নিচ্ছি, সাবিনা ইয়াসমিন টপি। আপু তুমি কয়েকবার বলেছো যে আপু আমার নামটা নিলে না, তো আপু তোমার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন টপি, TOPY, কিন্তু আমি একটু কনফিউজড, তুমি কি নামের স্পেলিংটা ভুল লিখেছো কি না, এটা কি পপি হবে কি না। তো যাই হোক আপু, এই তো তোমার নামটা নিয়ে নিলাম। খেসারি ডাল ব্লেন্ডার করার পর সবগুলো তো রেখে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি, যে ব্লেন্ডার যখন করেছি তো বাচ্চারাও ডালের বড়া খুব পছন্দ করে, আমার নিজেরও পছন্দ, তো আজকে দুপুরের জন্য একটু ডালের বড়া করে নেই। তো এই তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেল, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর অল্প কয়েকটা ডালের বড়া আমি ভেজে নিব দুপুরে খাবারের জন্য। তো ডালের বড়াটা আসলে রমজান মাসে ইফতারিতেও খাওয়া যায়, আর এভাবে আমরা ভাতের সাথেও পছন্দ করি, আমার বাচ্চারাও আমার মতো পছন্দ করে, তো সেজন্যই ভাবলাম একটু করে নেই। আর এই তো হয়ে গেল আমার মুচমুচে ডালের বড়া, আর আজকে দুপুরে অনেক কাজ, অনেক পরিশ্রম করার পর এখন মনে হচ্ছে এই ডালের বড়া দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবো। আর আমি পাট শাক ভাজি করে নিয়েছি, পাট শাকটাও অনেক বেশি মজা হয়েছিল, এখন তো ভয়েস ওভার করছি, তো বাচ্চারাও খাবে, আমি প্রথমে আমার জন্য নিয়ে নিচ্ছি, ওরা গোসলে ঢুকেছে, গোসল করে এসে খাবে আর কি। তো আমি যেহেতু অনেক কাজ করেছি আমার ক্ষুধা লেগে গেছে, আমি খেয়ে ফেললাম। তো এতটাই গরম পড়েছে আজকে, মনে হচ্ছে যে কলিজা ঠান্ডা করার মতো কিছু খেতে পারলে ভালো লাগতো। তো এখন একটু লাচ্ছি বানিয়ে নিচ্ছি, খেজুরের লাচ্ছি। তো এখানে আমি 5টা খেজুর নিয়ে নিলাম, আর খেজুরের বিচিগুলো ফেলে এভাবে একটু ছিঁড়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি তো অবশ্যই আগে। খেজুরগুলো সব ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম, আর এদিকে আমি লিকুইড মিল্ক একটু জাল করে রেখেছি, সেখান থেকে একটু মিল্ক দিয়ে খেজুরটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। দুধটা একটু গরম আছে, আর গরম দুধের মধ্যে খেজুরটা ভিজালে কিন্তু খেজুরটা একটু নরম হয়ে যাবে। লাচ্ছি বানানোর জন্য এদিকে ব্লেন্ডার নিয়ে নিলাম, আর ব্লেন্ডার জারের মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি, আর এরপর নিয়ে নিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। লাচ্ছিটা যদি আমি মিষ্টি দই দিয়ে বানাতাম তাহলে চিনির পরিমাণটা একটু কম অ্যাড করলেও চলতো, কিন্তু আমি আজকে টক দই দিয়ে করছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা দুধ দিয়ে ভিজিয়ে রাখা খেজুরগুলি। আর এখন দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক, 3 জনের জন্য 3 গ্লাস লাচ্ছি বানাচ্ছি আমি। তো সামনে কিন্তু রমজান মাস আসছে, বা এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা এভাবে লাচ্ছিটা বানিয়ে খেতে পারি ঘরে। প্রচণ্ড গরমে বা রমজানে ইফতারিতে কিন্তু আমরা কলিজা ঠান্ডা করা এই লাচ্ছিটা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারি, আর আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি প্রথম থেকেই মনে হচ্ছিল যে এই ব্লেন্ডার জারের মধ্যে লাচ্ছিটা একটু বেশি হয়ে গেছে, তো ঠিক তাই হয়েছে। তো এখন বদলে নিলাম, বদলে আমি আমার যে হ্যান্ড ব্লেন্ডারটা আছে সেই জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে লাচ্ছিটা পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি। লাচ্ছিটা রেডি করতে করতে আপনাদেরকে প্রতিদিনের মতো আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি কেউ আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখে থাকেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, আর অল অপশনটিও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলেই তা দেখে নিতে পারবেন। তো এই তো আমি কিন্তু ডাইনিং টেবিলে চলে এসেছি, আর ফ্রিজ থেকে আইস চেম্বারটা বের করে নিয়েছি, এখান থেকে আমি কিছু আইস নিয়ে নিব।
আর এই আইস চেম্বারের মধ্যে কিন্তু আমি প্রতিদিনই অল্প অল্প পানি দিচ্ছি, আর আইস রেডি করে ড্রয়ারটার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ রমজান মাসে কিন্তু অনেক আইস প্রয়োজন হয়। এখন যদি আমি এভাবে আইসগুলো রেডি করে ড্রয়ারটা ভর্তি করে রাখতে পারি তাহলে রমজানে অনেকটাই হেল্প হবে, সেই চিন্তা করে কিন্তু আমি এটা করছি। তো এখন কিছু আইস নিয়ে নিলাম আমি 3টা গ্লাসে, আর লাচ্ছিটা ঢেলে দিলাম। আর এই তো রেডি হয়ে গেল কলিজা ঠান্ডা করা এই খেজুরের লাচ্ছিটা। তো আজকের এই খেজুরের লাচ্ছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সব মিলেই কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি। আমি কিন্তু এভাবেই রমজানের আগে ইফতারের প্রস্তুতি নিয়ে থাকি, আর রমজানের আগে ইফতারের প্রস্তুতি নিয়ে এভাবেই রমজান মাসটাকে একটু সহজ করার চেষ্টা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে একদিন পর, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।